আজকে আপনাদের সাথে আমার ইউনিভার্সিটির প্রফেসরের একটি ঘটনা শেয়ার করব। তো আমার ইউনিভার্সিটির যিনি প্রফেসর আছেন এবং যার আন্ডারে থেকে আমি আমার সম্পূর্ণ পড়াশোনাটা শেষ করব ইনশাল্লাহ, তার একটি বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি। গত সপ্তাহে আমার প্রফেসরের সাথে আমার একটা মিটিং ছিল। তো আমি মিটিংয়ের দিন নির্ধারিত সময়েই তার রুমের বাইরে গিয়ে দরজায় নক করি এবং সে তাৎক্ষণিক আমাকে বলে যে হ্যাঁ তুমি আসো। তো আমি রুমে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখি যে সে তার টেবিলের নিচে কিছু একটা করছে। তো প্রথমে আমি বুঝিনি, তারপর ভিতরে ঢুকে আমি দেখলাম যে সে তার রুমটা ক্লিন করছে, ঝাড়ু দেওয়ার মতো এখানে কিছু ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলো দিয়ে রুম ক্লিন করছে। প্রথমেই আমি ওইটা দেখে আমার একটু এম্বারেস ফিল হলো, কিন্তু তার মধ্যে আমি যেটা দেখলাম যে কোনো এম্বারেসমেন্ট নেই। সে খুব সুন্দরভাবেই অ্যাজ ইউজুয়াল আমাকে বললো যে হ্যাঁ তুমি এসে এখানে বসো, এবং সে টেবিলটা নিচ দিয়ে বা হচ্ছে চেয়ারের আশেপাশ দিয়ে পরিষ্কার করছে, কারণ তার কাছে জিনিসটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা যারা আছি বাঙালি, আমরা তো এগুলো দেখে অভ্যস্ত না, এজন্য আমার কাছে জিনিসটা একটু অন্যরকম লাগলো। বাংলাদেশে আমাদের ছোটবেলার বইগুলোতে ঠিকই আমাদের পড়ানো হয় যে কাজের ক্ষেত্রে কোনো ছোট বড় নেই, সব কাজকেই সমান শ্রদ্ধা করতে হবে, তবে আমরা সেটা শুধু বইতেই পড়ি। প্রকৃতপক্ষে এর কোনো ধরনের অ্যাপ্লিকেশন আমরা পাই না, যার কারণে আমাদের কাছে এই জিনিসগুলো খুব চোখে লাগে।